আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রসুল। 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভের পর তিনি ইসলামের দিকে মানুষকে আহ্বান জানালে মক্কার কুরাইশরা হিংস্র হায়ানার মতন ঝাঁপিয়ে পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আসহাবদের ওপর। কুরাইশ বাহিনীর সম্মিলিত বাধা ও আক্রমণের মুখে অবরুদ্ধ হয়ে পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আসহাবরা। মুসলমানদের ইমান দুর্বল করতে তারা শারীরিকভাবে মুসলমানদের নিপীড়ন করতে শুরু করে। এরকম চরম প্রতিকূল পরিস্থিতিতে আসহাবদের সান্ত্বনা দিয়ে ভবিষ্যৎ বিজয়ের সুসংবাদ দিতেন। তিনি ভবিষ্যৎবাণী করে তাদের বলেন যে একদিন মুসলমানরা অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় করবে। কতই না অপূর্ব হবে সেই বিজয়ী সেনাপতি, কতই না অপূর্ব হবে তার সেনাবাহিনী। যে সময়ের কথা বলা হচ্ছে তখন কনস্টান্টিনোপল ছিল বিশ্বের সুপার পাওয়ার, রোমান সাম্রাজ্যের রাজধানী, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত। কনস্টান্টিনোপল কোনো সাধারণ শহর ছিল না যে চাইলেই জয় করা সম্ভব। সে সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, উন্নত, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ঘেরা ছিল এই শহর। অত্যাধুনিক সামরিক বাহিনী দ্বারা সজ্জিত এই সাম্রাজ্যকে জয় করা ছিল রীতিমতো অসম্ভব ব্যাপার। কনস্টান্টিনোপল শহরের তিন দিক ছিল সামুদ্রিক জলভাগ দ্বারা বেষ্টিত বসফরাস প্রণালী, মারমারা সাগর এবং গোল্ডেন হর্ন। আর স্থলভাগের অংশটুকুতেও দানবের মতন উঁচু এবং চওড়া দেওয়াল ভেঙে শহরে প্রবেশ করা ছিল দুঃসাধ্য। এরকম শক্তিশালী একটি সাম্রাজ্য মুসলমানরা জয় করবে এই ভবিষ্যৎবাণী যখন রসূলুল্লাহ করেছিলেন, তখন মুসলমানদের কাছে সেটা ছিল অবিশ্বাস্য ব্যাপার। কারণ রোমান সাম্রাজ্যের মোকাবেলা করা তো বহু দূরের বিষয়, সামান্য কুরাইশ বাহিনীর মোকাবেলা করতে গিয়ে তখন মুসলমানদের হিমশিম খেতে হচ্ছে। তাই রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা এই ভবিষ্যৎবাণী শুনে কাফির ও মুনাফিকরা রীতিমতো বিদ্রুপ তাচ্ছিল্য করতে শুরু করলো। মুসলমানরা রসূলুল্লাহর কথায় ঈমান আনলেও কাফিররা সেটা উড়িয়ে দিল। কিন্তু মনে রাখতে হবে, এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ব্যক্তির ছিল না, তিনি ছিলেন আল্লাহর রসূল। কাজেই তার মুখনিসৃত ভবিষ্যৎবাণী কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। তাই তো তার উফাতের প্রায় 750 বছর পর 1453 সনে মুসলমানদের হাতে পতন হয় কনস্টান্টিনোপল শহর। মুসলমানদের পায়ের সামনে লুটিয়ে পড়ে 1500 বছরের শক্তিশালী রোমান সাম্রাজ্য। বাস্তবায়িত হয় রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা প্রতিটি শব্দ। কেমন ছিল মুসলমানদের সেই দুঃসাহসিক অভিযান? ইসলামের গৌরবময় সেই বিজয়ের ইতিহাস নিয়েই 2012 সালে নির্মিত হয় দ্য ব্যাটেল অফ এম্পায়ার ফাতি 1453 মুভিটি, যা মুসলমানদের বিজয়গাথাকে তুলে ধরে। সেই মুভির গল্প নিয়েই আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। 29 মার্চ 1432 খ্রিস্টাব্দ, উসমানীয় খলিফা দ্বিতীয় মুরাদের কাছে সংবাদ আসে যে তার স্ত্রী হুমা হাতুন একজন পুত্র সন্তানের জন্ম দিয়েছে। পুত্র সন্তান জন্মের সংবাদ পেয়ে খলিফা দ্বিতীয় মুরাদ আনন্দিত হয়ে রসুলের নামের সাথে মিলিয়ে পুত্রের নাম রাখলেন মুহাম্মদ। তখন কে জানত এই পুত্রই হতে চলেছে রসুলুল্লাহর বর্ণিত সেই কনস্টান্টিনোপল জয় করা সেনাপতি। তো যাই হোক, এরপর দৃশ্য পাল্টে দেখানো হয় 19 বছর পরের ঘটনা, যখন কিনা একটি প্রাসাদে একজন 19 বছর বয়সী টগবগে যুবক তরবারি প্রশিক্ষণ নিচ্ছিল। তো এ সময় এড্রিন থেকে তার কাছে খলিল পাশা নামে একজন ব্যক্তির চিঠি আসে। চিঠিতে সুলতান দ্বিতীয় মুরাদের মৃত্যু সংবাদ শুনে যুবকটি মর্মাহত হয়ে পড়ে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে যুবককে আমরা এতক্ষণ দেখছিলাম তিনি সুলতান দ্বিতীয় মুরাদের পুত্র শাহজাদা মুহাম্মদ, কনস্টান্টিনোপল জয় করা সেই বিজয়ী সেনাপতি। তো এরপর শাহজাদা মুহাম্মদ পিতাকে শেষ বিদায় জানাতে রাজধানী এদ্রিনে আসেন। কারণ যেহেতু তার পিতার মৃত্যু হয়েছে, তাই তাকে এখন রাজ্যের হাল ধরতে হবে। তবে এখানে আমরা জানতে পারি যে শাহজাদা মুহাম্মদের যখন 12 বছর বয়স ছিল, তখনও তিনি একবার সিংহাসনে আরোহণ করেছিলেন। কিন্তু 12 বছর বয়সী বালক শাহজাদার পক্ষে তখন নতুন ক্রুসের যুদ্ধের আশঙ্কা ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র সামলানো সম্ভব হয় না, তাই তিনি সিংহাসন ছাড়তে বাধ্য হন। তো এর 7 বছর পর পিতার মৃত্যু হলে শাহজাদা মুহাম্মদ পুনরায় সিংহাসনে আরোহণ করেন। আর এইবার যেহেতু সে বালকটি ছিল না, কাজে এইবার সিংহাসনে বসেই সুলতান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তার পাশাদে নিয়োগ করতে থাকেন। পূর্ববর্তী উজিরে আজম খলিল পাশাকে আগের মতোই তার উজিরে আজমের পদে তিনি বহাল রাখেন। আর এরপর সিন চেঞ্জ হয়ে আসে কনস্টান্টিনোপল শহর। সুলতান মুহাম্মদের সিংহাসন আরোহণের খবর ইতোমধ্যেই চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। রোমান সম্রাট একাদশ কনস্টান্টাইন সুলতান মুহাম্মদের দ্বিতীয়বার সিংহাসন আরোহণের সংবাদ শুনে হাস্যরসে ফেটে পড়ে। কারণ তারা সুলতান মুহাম্মদকে পূর্বের মতোই দুর্বল মনে করছিল। এদিকে ভ্যাটিকান সিটি সহ পার্শ্ববর্তী সকল খ্রিস্টান রাজ্যেও সুলতান মুহাম্মদের সিংহাসন আরোহণের খবর গেলে তারাও সুলতান মুহাম্মদকে দুর্বল ভাবতে থাকে আর তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে। নতুন সুলতানকে শায়েস্তা করতে সম্রাট কনস্টান্টাইন বাৎসরিক 3 লাখ মুদ্রা ভাতা দাবি করে তাকে পত্র পাঠায়।
তো এই দাবি অপমানজনক জেনেও সুলতান মোহাম্মদ সম্রাটকে ভাতা দিতে তখনকার মতন সম্মত হন এবং একই সাথে সুলতান ল্যাটিন, হাঙ্গেরিয়ান, পোলিশ, সার্বিয়ান রাজা ও পোপের কাছেও উসমানীয়দের সাথে শান্তি বজায় রাখার জন্য পত্র পাঠান। খ্রিস্টান রাষ্ট্রগুলোর সাথে সুলতানের এই সমঝোতার নীতি আপাত দৃষ্টিতে দুর্বলতা মনে হলেও তা ছিল মূলত সুলতান মুহাম্মদেরই একটা কৌশল। সুলতান যুদ্ধের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ করার জন্যই আপাতত সবার সাথে মিত্রতা বজায় রেখে চলছিলেন। তো এরপরের দৃশ্যে দেখা যায় যে রোমানদের সাথে যুদ্ধের জন্য সুলতান মুহাম্মদ যুদ্ধজাহাজ, ডিপো সহ ইত্যাদি যুদ্ধের সরঞ্জাম তৈরির প্রস্তুতি নিচ্ছিল। এদিকে সম্রাট কনস্টান্টাইনও উসমানীয় সাম্রাজ্য দখল করতে তার মন্ত্রী পরিষদের সাথে ষড়যন্ত্র করতে শুরু করে। তারা সুলতান মুহাম্মদকে পরাজিত করতে পার্শ্ববর্তী খ্রিস্টান রাজ্যদের সাথে হাত মেলায় আর অতিরিক্ত ভাতার চাপ দিয়ে তারা উসমানীয়দের কাছ থেকে সব সম্পদ লুট করে নেওয়ার ফন্দি আটে। তাই পুনরায় ভাতা বৃদ্ধি করে তারা সুলতান মুহাম্মদকে পত্র পাঠায়। কিন্তু এবার সুলতান মুহাম্মদ বাইজেন্টাইনদের টুটি চেপে ধরেন। সুলতান এবার দূতকে ফেরত পাঠিয়ে ভাতা দিতে অস্বীকৃতি জানান। মূলত যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্যই সুলতান এতদিন সম্রাটের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল। আর এখন যখন সুলতানের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, তাই সুলতান সম্রাটকে ভাতা দেওয়া বন্ধ করে দেয়। তো এদিকে সুলতান মুহাম্মদ তাদের বোকা বানিয়েছে বুঝতে পেরে সম্রাট কনস্টান্টাইন রাগে জ্বলে ওঠে। কিন্তু তাকে কোনো পাত্তা দেয় না সুলতান, বরং রোমানদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কনস্টান্টিনোপলের ঠিক বিপরীতেই বোয়াজেকসনে একটি নতুন দুর্গ নির্মাণ শুরু করেন সুলতান। আর এই দুর্গ নির্মাণ হলে কৃষ্ণসাগর হয়ে আসা কনস্টান্টাইনের বাণিজ্যিক জাহাজগুলো এখন সুলতানের নিয়ন্ত্রণে আসবে। তো এদিকে সুলতান মুহাম্মদের দুর্গ নির্মাণ দেখে রাগে অগ্নিশর্মা হয়ে যায় সম্রাট কনস্টান্টাইন। সে বুঝতে পারে যে সুলতান মুহাম্মদ আসলে তাদের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করতে এসব করছে। তাই ভীত সম্রস্ত কনস্টান্টাইন যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে। এদিকে সুলতান মুহাম্মদকে আক্রমণ করতে সম্রাট কনস্টান্টাইন মোরা থেকে সৈন্য পাঠায়, কিন্তু তাদেরকে সুলতান মুহাম্মদের সেনারা তুলোধুনো করে দেন। আর কোনোভাবেই যখন সুলতান মুহাম্মদকে থামানো যাচ্ছে না, তখন তুর্কিদের পরাজিত করতে ক্যাথলিক অর্থোডক্স পোপদের সাথে জোট বাঁধেন সম্রাট। তো এরপর দেখা যায় যে সুলতান মুহাম্মদ বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এক বিশেষ কামান তৈরি করেন, যা ছিল এমনই এক শক্তিশালী কামান যেটা সে সময় মুসলিম বাহিনী ছাড়া অন্য কারো কাছে ছিল না। এই কামান দিয়ে মূলত কনস্টান্টিনোপল দুর্গের দৈত্যকার প্রাচীর ভেদ করা সম্ভব হবে। তাই এই বিশেষ কামান আর সমুদ্রপথে সারি সারি যুদ্ধজাহাজ নিয়ে সুলতান মুহাম্মদ এবার কনস্টান্টিনোপল জয় করার উদ্দেশ্যে বের হয়ে পড়েন। এখানে বলে রাখা ভালো যে কনস্টান্টিনোপলের তিন দিকে ছিল জলরাশি, তাই কেবল স্থলপথে যুদ্ধ করে এত বড় সাম্রাজ্যকে পরাজিত করা সম্ভব হবে না, সমুদ্রপথ ব্যবহার করা লাগবেই। তাই সুলতান সমুদ্রপথে যুদ্ধের জন্য 100 যুদ্ধজাহাজ তৈরি করেন। এদিকে সম্রাটও তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার দেশের জনগণকে উত্তেজিত করতে শুরু করে। তো এরপর উপস্থিত হয় সেই আসল মুহূর্ত, যখন কিনা রণাঙ্গনে একদিকে সুলতান মুহাম্মদ, আরেকদিকে সম্রাট কনস্টান্টাইনের বাহিনী মুখোমুখি, আর দুপক্ষই তখন একে অপরের উপরে হামলা করতে ক্ষুধার্ত বাঘের ন্যায় অপেক্ষা করতে থাকে। আর তখনই শুরু হয় বিশেষ কামান প্রয়োগ। বিশাল আকৃতির গোলা ছুড়ে মারা হয় কনস্টান্টিনোপলের প্রাচীরে। হাজার হাজার তীর মিষ্টি বর্ষণ করতে শুরু করে মুসলিম বাহিনী, অন্যদিকে পদাতিক বাহিনী ছুটতে থাকে তলোয়ার নিয়ে, আর বড় গোলার আঘাতে দুর্গের দেয়াল গর্ত হতে থাকে। কিন্তু মুসলমান সেনারা যেন গর্ত দিয়ে প্রবেশ করতে না পারে, তাই রোমানরা দুর্গের উপর থেকে গরম তেল ঢালে, আর এ সময়ের মধ্যে পাথর দিয়ে তারা মেরামত করে গর্তটা বন্ধ করতে সক্ষম হয়। অন্যদিকে মুসলমানদের ছোড়া তীর থেকে নিজেদের রক্ষা করতে সারি সারি সেফটি গার্ড মেলে ধরে বাইজেন্টাইনরা। আর এভাবেই এক ভয়াবহ যুদ্ধ চলতে থাকে সূর্য ডোবার আগ পর্যন্ত। সন্ধ্যাবেলা যখন যুদ্ধ শেষ হয়, তখন অনেক মুসলমান শহীদ হয়েছে এবং আহত হয়েছে আরো বহু সৈনিক। আর এভাবেই পার হতে থাকে যুদ্ধের এক একটি দিন। এদিকে যুদ্ধের পঞ্চম দিনেও সুলতান মুহাম্মদের বাহিনী কনস্টান্টিনোপল দুর্গ জয় করতে পারে না। সমুদ্রপথেও যেন যুদ্ধজাহাজ যেতে না পারে, তাই গোল্ডেন হর্ন বরাবর লোহার শেকল বসিয়ে অবরোধ করে রাখে সমুদ্রপথ, ফলে সমুদ্রপথে আগানো অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে দুর্গের বাইরে থেকে যুদ্ধ করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। দুর্গের ভেতর থেকে বাইজেন্টাইন বাহিনী যুদ্ধ করার ফলে তাদের ক্ষয়ক্ষতির তুলনায় মুসলমানদের ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেড়ে যায়, ফলে প্রচুর মুসলিম সেনারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে থাকে। স্থলপথ এবং সমুদ্রপথ দুই দিকে যুদ্ধ করা কঠিন হয়ে পড়লে সুলতান মুহাম্মদ এবার সুরঙ্গ খুঁড়ে গুপ্তপথ বের করার নির্দেশ দেন। সুলতান মুহাম্মদের নির্দেশ মতো সুরঙ্গ খুঁড়তে শুরু করে মুসলিম সেনারা। তারা মাটি খুঁড়ে 162 হাত গভীর সুরঙ্গপথ তৈরি করে। কিন্তু এবার বিপত্তি বাধে অন্য জায়গায়। কনস্টান্টাইনরা মুসলমানদের এই সুরঙ্গপথও জেনে ফেলে, ফলে রোমান সেনারা সুরঙ্গপথ বন্ধ করে দেয়। আর সুরঙ্গের ভিতরে ঢুকে সারি সারি তেলের গ্যালন দেখলে তা জ্বালিয়ে দিতে গান পাউডার নিক্ষেপ করে, ফলে মুহূর্তেই সুরঙ্গপথ ধ্বংস হয়ে যায়। আর সেখানে শহীদ হয় সুরঙ্গ খনন করা মুসলিম সৈনিকরা। এদিকে স্থলপথ, জলপথ, সুরঙ্গ সব খনন
জনগণ সব পরিকল্পনায় ব্যর্থ হলে মুসলমানদের জন্য কঠিন হয়ে পড়ে এবার যুদ্ধ জয় করা। যুদ্ধের 12তম দিনেও অগ্রগতি করতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়ে সুলতান মুহাম্মদ। আর তাই যুদ্ধের জয় নিশ্চিত করতে এবার সে সেনাপতি হাসানকে তার বিশেষ পদাতিক দল নিয়ে সম্মুখ যুদ্ধের নির্দেশ দেন। সেনাপতি হাসান তার পদাতিক বাহিনী নিয়ে পরের দিন ক্ষিপ্রভাবে রণাঙ্গনে প্রবেশ করে। কনস্টান্টাইনের সেনারাও মুসলমানদের প্রতিহত করতে প্রাণপণ লড়াই শুরু করে। তারা মুসলিম বাহিনীকে ছত্রভঙ্গ করার জন্য একের পর এক গোলা নিক্ষেপ করতে থাকে। আর মুসলিম সেনারা দুর্গের দরজা ভাঙার চেষ্টা করলে, মই বেয়ে দুর্গে ঢোকার চেষ্টা করলে তারা উত্তপ্ত গরম সীসা তাদের গায়ে ঠেলে দেয়। ফলে অনেক মুসলিম সৈনিক সেদিনও মারা যায়। তাদের একসাথে গণকবরের মাধ্যমে দাফন করা হয়। এদিকে মুসলমানদের এমন শোচনীয় অবস্থা দেখে অট্টহাসিতে ফেটে পড়ে সম্রাট কনস্টান্টাইন। এদিকে যুদ্ধের 28তম দিন পার হলেও মুসলমান বাহিনী কনস্টান্টিনোপল শহর দখল করতে পারে না। আর দীর্ঘদিন ব্যাপী যুদ্ধের ফলে মুসলমানদের ক্ষয়ক্ষতির মাত্রাও বাড়তে থাকে। অনেক মুসলিম সেনা শহীদ হয়। এই অবস্থায় সম্রাট কনস্টান্টাইন সুলতান মুহাম্মদকে আত্মসমর্পণ করতে পত্র পাঠায়। কিন্তু চিঠি পড়ে সুলতান মুহাম্মদ ক্ষুব্ধ হন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। এদিকে এক মাস পার হয়ে যাওয়ার পরও শহর জয় করতে না পারায় সুলতানের উপদেষ্টা পরিষদ ধৈর্য হারিয়ে ফেলে। তারা সুলতানকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেন, কিন্তু তাতেও সুলতান মুহাম্মদ পিছপা হন না। তিনি যুদ্ধ জয় না করে ফিরে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। কিন্তু যুদ্ধের 40তম দিনেও তারা শহর জয় করতে ব্যর্থ হয়। তারা শহরের বাইরেই অবরুদ্ধ অবস্থায় পড়ে থাকে। স্থলপথের পাশাপাশি সমুদ্রপথও মুসলমানদের শেষ করতে কনস্টান্টাইনের বাহিনী যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে দেয়। আর তা দেখে মুসলমান সেনারা মর্মাহত হয়ে পড়ে। এদিকে এক মাসের অধিক সময় ধরে যুদ্ধ করেও শহর জয় করতে না পারায় সৈনিকদের হতাশা ঘিরে ধরে। তারা মানসিকভাবে যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলে। যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুলতান মুহাম্মদ তখন নিজেও ভেঙে পড়েন। এদিকে তুর্কিদের সাথে যুদ্ধ করতে হাঙ্গেরিয়ান সেনারা সম্রাট কনস্টান্টাইনের বাহিনীর সাথে যোগ দিতে আসছে এমন খবর শুনে মুসলমানরা আরো আতঙ্কিত হয়ে পড়ে। কারণ হাঙ্গেরিয়ান সেনারা যদি সম্রাটের বাহিনীর সাথে যুক্ত হয় তাহলে কনস্টান্টাইনের শক্তি আরো বেড়ে যাবে, আর তাতে মুসলমানদের সে কোচুকাটা করবে। এদিকে সুলতান মুহাম্মদও যুদ্ধের পরিস্থিতি অবনতি হলে নিজেকে অবরুদ্ধ করে রাখে। ফলে ভীত সেনারা শিবিরের বাইরে এসে বিদ্রোহ করতে থাকে। আর মুসলমান বাহিনীর এমন অবস্থা দেখে সম্রাট কনস্টান্টাইন আরো আনন্দিত হয়। সে নৈশভোজের আয়োজন করে রাতভর আনন্দ উল্লাসে মেতে ওঠে। এদিকে কি করবে ভেবে না পেয়ে তখন বিপর্যস্ত হয়ে পড়েন সুলতান। মূলত এটা ছিল মুসলমানদের জন্য এক বিরাট ইমানি পরীক্ষা। চূড়ান্ত বিজয় দেওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ আসলে তাদের ইমান আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। তো সুলতান এমন ভেঙে পড়লে সুলতানকে নতুন করে আশা জাগাতে যুদ্ধের ময়দানে এবার ছুটে আসেন সুলতান শায়েক আকশে। তিনি সুলতানকে নিয়ে সাহাবি আবু আয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরস্থানে নিয়ে এসে তাকে সাহস জুগিয়ে বলেন যে আয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃদ্ধ বয়সে কনস্টান্টিনোপল জয় করতে এখানে এসেছিলেন এবং শহীদ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে গিয়েছেন। তিনি সুলতান মুহাম্মদকে স্মরণ করিয়ে দেন তাকে নিয়ে করা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী যে তিনি কনস্টান্টিনোপলকে জয় করবেন। তাই আকশে তাকে হতাশা ভুলে ইমানের আগুনে প্রজ্বলিত হয়ে নতুন উদ্দীপনায় যুদ্ধে নামতে বলে। তিনি বলেন, তুমি যদি এখন এখান থেকে পিছপা হও, কনস্টান্টিনোপল জয় করতে না পারো, তাহলে আর কখনোই কনস্টান্টিনোপল জয় করা সম্ভব হবে না। মুসলমানরা মাটির সাথে মিশে যাবে, তাই শহীদ হওয়ার আগ পর্যন্ত তোমাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। শায়েক আকশের কথায় উজ্জীবিত হয়ে এবার জেগে ওঠে সুলতান মুহাম্মদ। নতুন শক্তিতে বলিয়ান হয়ে কনস্টান্টিনোপল জয়ের উদ্দেশ্যে যুদ্ধ নকশা অঙ্কন করতে শুরু করে সুলতান। আর তখনই আসে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য। কারণ যুদ্ধ জয় করতে এবার তিনি এমনই এক পরিকল্পনা তৈরি করেন যা সাধারণ মানুষের মাথায় আসা সম্ভবই না। এমন অসম্ভব কাজ কেউ কখনো করার কথা ইতোপূর্বে ভাবতেও পারেনি। তো ভাবছেন তো কি সেই পরিকল্পনা? সেই পরিকল্পনা হচ্ছে, যেহেতু জলপথ দিয়ে জাহাজ পার করা সম্ভব হচ্ছিল না, কাজেই সমুদ্রের জাহাজ এবার জলপথ থেকে স্থলপথে টেনে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন সুলতান। কি অবাক হলেন তো, কিন্তু এই পরিকল্পনাই কিন্তু এবার করলেন সুলতান। তো যেই কথা সেই কাজ, জাহাজগুলোকে স্থলপথে টেনে নিয়ে যাওয়ার জন্য শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ। কাঠের তক্তার উপর তেল লাগিয়ে তার উপর বিশাল আকার এক একটি জাহাজ বসিয়ে রশি দিয়ে টেনে টেনে নেওয়া শুরু হলো। আর কি সেই অমানসিক পরিশ্রম! তাও একটি দুটি জাহাজ নয়, একে একে 80টা জাহাজ এভাবে টেনে পার করতে হয়েছিল, তাও আবার এক রাতের মধ্যে কনস্টান্টিনোপলের অগোচরে। আর সৈনিকদের অসামান্য পরিশ্রম, ত্যাগ, ঘাম আর রক্তের বিনিময়ে সম্ভব হয় সেদিনের এই দুঃসাহসিক অভিযান। তো
যাই হোক, এরপর দেখা যায় যে সুলতান মুহাম্মদ সৈনিকদের সাথে থেকে তাদের প্রেরণা যোগাচ্ছেন, আর কষ্ট কমাতে সৈনিকরাও আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রশি টানতে থাকে। তো পরের দিন কনস্টান্টিনোপল দুর্গের নিকটবর্তী জলরাশিতে তুর্কিদের সারি সারি জাহাজ থেকে হতবাক হয়ে যায় বাইজেন্টাইন বাহিনী। তুর্কিদের যুদ্ধ জাহাজ থেকে আতঙ্কিত হয়ে পড়ে শহরের নাগরিকগণ। গোল্ডেন হর্ন দিয়ে সুলতানের বাহিনী প্রবেশ করলে ভয় আতঙ্কে ছোটাছুটি শুরু করে শহরবাসী। এদিকে জলপথ দিয়ে তুর্কিরা আসতে পারবে না ভেবে সম্রাট কনস্টান্টাইন সেদিকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই রাখে না, ফলে খুব সহজেই মুসলমানদের একটি দল জলপথ দিয়ে কনস্টান্টিনোপলের ভিতরে প্রবেশ করতে পারে। আর এরপরই আসে সেই কাঙ্ক্ষিত বিজয়ের দিন। যুদ্ধ শুরুর পূর্বে মুসলমানরা নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে। নামাজ শেষে সুলতান মুহাম্মদ সৈন্যদের অনুপ্রাণিত করতে এক জ্বালাময়ী বক্তব্য দেয়, ফলে মুসলিম সেনারা ইমানের আগুনে বলিয়ান হয়ে এবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর সেদিনের যুদ্ধে মুসলমানদের এমন প্রলয়ঙ্কারী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কনস্টান্টাইন বাহিনী। জলপথ এবং স্থলপথ দুই দিকেই মুসলমানদের প্রতিহত করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে রোমানরা। সুলতানের বিশেষ কামান দিয়ে এবার দুর্গের দেয়াল গর্ত করলে সে গর্ত দিয়ে ভিতরে ঢুকে যায় মুসলমান বাহিনী। তাদের প্রবল আক্রমণে কুপঘাত হতে থাকে বাইজেন্টাইনরা। আর পরিস্থিতি বেগতিক দেখে সম্রাটের মন্ত্রীরা তখন সম্রাটকে নিরাপদ স্থানে সরে যেতে বলে, কিন্তু সম্রাট পলায়ন না করে সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে কনস্টান্টিনোপলের দুর্গের ভিতরে প্রবেশ করে সেনাপতি হাসান দুর্গের চূড়া থেকে খ্রিস্টানদের পতাকা খুলে ফেলে উসমানীয়দের পতাকা টাঙাতে ছুটে চলে, কিন্তু পথিমধ্যে তাকে মুখোমুখি হতে হয় গুস্তিনিয়ানির। আর গুস্তিনিয়ানির সাথে সেনাপতি হাসানের শুরু হয় এক মুখোমুখি লড়াই। যেহেতু তারা দুজনেই ছিল ভালো যোদ্ধা, তাই দুজনের মধ্যেই চলতে থাকে এক দুর্দান্ত লড়াই। তবে অবশেষে গুস্তিনিয়ানিকে পরাজিত করে দুর্গের মিনারে পৌঁছাতে সক্ষম হয় হাসান। আর আকাশে মুসলমানদের পতাকা উঠতে দেখে আর সম্রাট কনস্টান্টাইনের মৃত্যু সংবাদ শুনে মনোবল ভেঙে যায় কনস্টান্টাইন বাহিনীর। তারা পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করে, আর এভাবেই আল্লাহর সাহায্য আসে আর বিজয় হয় মুসলিম বাহিনীর। বাস্তবায়িত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা কনস্টান্টিনোপল বিজয় করার সেই ভবিষ্যৎবাণী। আর ঘোড়ায় চড়ে বিজয়ীর বেশে শহরে প্রবেশ করে সুলতান মুহাম্মদ। শহরে প্রবেশ করে সুলতান মুহাম্মদ দুর্গের সাধারণ নাগরিকদের জীবন রক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়, ফলে ইসলামের এমন উদারতা ও মহত্ত্বে অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করে অনেকে। আর এভাবেই শেষ হয় এই মুভিটি। শেষ হয় কনস্টান্টিনোপল জয় করা মুসলমান বাহিনীর বিস্ময়কর অভিযানের এক দুঃসাহসিক গল্প। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এক্সপ্লেনেশনটি কেমন হলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।